আরজি করে পড়ুয়া ছাত্রীকে খুনের ঘটনায় রাজ্যের বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে বিক্ষোভ দেখাচ্ছে জুড়িয়ার ডাক্তাররা। উত্তাল রাজ্য রাজনীতি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাম বিজেপি কংগ্রেস। আর এই বিষয়ে ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বলেন, সোদপুরের এই মেয়েটিকে নিয়ে তাদের মনে কোনো সহমর্মিতা নেই, তারা এই মৃত্যুটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছে। সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ বুঝতে পেরেছে তাদের মনে সোদপুরের এই মেয়েটাকে নিয়ে মানসিকভাবে কোনো সহমর্মিতা নেই, তারা এই মৃত্যুটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছে। এর বাইরে একটা কথাও বলব, কালকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী পথে নামছেন, তার সাথে হাঁটব এবং এই মেয়েটির যারা দোষী তাদের ইমিডিয়েট তাদের বিচার ব্যবস্থার মাধ্যমে বিচার ব্যবস্থার প্রক্রিয়া সম্পূর্ণ করে এদের চরমতম শাস্তির দাবি করব।